السلام عليكم وعليكم السلام ورحمة الله الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله أشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون إلى آخر الآية انما الاعمال بالنيات وقال رسول الله صلى الله عليه وسلم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী সম্মানী আজকের এই জলসা মাননীয় সভাপতি মহাশয় শ্রদ্ধেয় উলামা ইকরাম উস্তাদে ইকরাম কুদরাইজা এবং আমার জ্ঞানী গুণী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা এবং যে সমস্ত অমুসলিম ভাইরা আমাদের সভায় এসছে আমাদের আওয়াজ তিনাদের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে তিনাদিকে ওয়েলকাম স্বাগত সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরেই বিশ্ব নবী আকায় নামদার আহমদি মুস্তফা মোহাম্মদি মুস্তফা সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সুম্মা আমিন সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ গুটি কয়েক কথা আলোচনা করব আমরা সবাই আমল করব বলুন ইনশাআল্লাহ এই যে মাসটা যে রাত্রি পেয়েছি আজকে দশমী মহররম তাই তো নাকি দশমী মহররম এই মাসটাকে মহররমুল হারাম বলা হয়েছে আর এই মাসটা বড় বরকতপূর্ণ মাস এই মাসের সম্পর্কে সাধারণ মানুষ আলেম উলামা ছাড়া সাধারণ যারা ইসলাম নিয়ে কালচার করে না বছরে একবার লাঠি নিয়ে মাতামাতি করে তারা শুধু এতটুকু জানে দশমী মহররম হযরতে হুসেন শহীদ হয়েছে ঠিক বলছি না ভুল বলছি তার বাইরে দশমী মহররম সম্পর্কে কিছুই জানে না দশমী মহররমের বড় ফজিলত কোরআনে আল্লাহ দিয়েছে হাদিসে এসছে কোরআনে এসছে বড় ফজিলত এসছে দশমী মহররম কেন আল্লাহ তাআলা দুনিয়াটাকে তৈরি করেছেন দশমী মহররম বলুন সুবহানাল্লাহ আর ইসলামে নবীজি যেটা বলেছেন সেটা কি আপনারা বলুন জ্ঞানী মানুষ কি হাদিস নবীজি যেটা বলেছেন হাদিস যেটা করেছেন হয় সুন্নতে মুআক্কাদা যেটা করতে বলেছেন তাকিদ দিয়েছেন যেটা কখনো কখনো ছেড়ে দিয়েছেন গায়ের মুআক্কাদা না করলে গুনাহ না কিন্তু এই বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে এলেন যে দ্বীন নিয়ে এলেন নবীজি চলে যাওয়ার দুনিয়া থেকে বিদায় নেওয়ার 53-52 থেকে 53 বছর পরে কারবালার ঘটনা কত বললাম 53 সেটা হাদিসে থাকবে তাহলে ঘটনাটা তাড়াতাড়ি উত্তর দেয় না কথা বলে না যদি 53 বছর নবীজি চলে যাওয়ার 53 বছর পরে যদি কারবালার ঘটনা ঘটে
সেটা হাদিসে পাওয়া যাবে না। কোথায় পাবেন? ইসলামের ইতিহাসে তারিখের কিতাবে। এরপরে বলি বিষাদ সিন্ধু লেখা হয়েছে কারবালার ইতিহাস, বিষাদ সিন্ধু। আরবের মাটিতে কারবালার ঘটনা ঘটে যাওয়ার 850 বছর পরে বিষাদ সিন্ধু লেখা হয়েছে আরবের মাটিতে। একটা ঘটনা যদি 850 বছর আগে কি হয়েছিল আপনাদের যুবরাই কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? আপনার দাদুকে জিজ্ঞেস করলে তার দাদুকে জিজ্ঞেস করলে বলতে পারবে না? কে জানে ভালো? আল্লাহ। দুবরাই কি ছিল, কি ঘটেছিল, কেমন বাড়ি ঘর ছিল, রাস্তাঘাট কেমন ছিল, কিভাবে মানুষ ব্যবসা বাণিজ্য করত, আল্লাহ ছাড়া কেউ জানে। 850 বছর পরে বিষাদ সিন্ধু আরবের মাটিতে, তার থেকে আরো 300, তার মানে 1100 বছর পরে ভারতের মাটিতে বিষাদ সিন্ধু লেখা হয়েছে উর্দু ভাষায়। উর্দুটাকে বাংলাদেশের একজন মৌলভী বাংলায় করেছে, তার থেকে 100 বছর পরে। সেগুলোর আর সত্যতা থাকবে বলছে কিছু? আমি আপনাদেরকে দুটো পয়েন্ট দিয়ে বুঝুব। মানুষ এখন হাদিস কোরআনের থেকে বেশি মোবাইলে ধ্যান দিচ্ছে, ঠিক বলছি না ভুল বলছি? একটা আলেম হাদিস জানে, তাকে হাদিসটা বাদ দিয়ে বলে নেট থেকে হাদিসটা বার কর, নেটে জাল হতে পারে। এই আলেমটা জাল না, যে আপনাকে বুখারী শরীফ খুলে বলবে সে জাল হতে পারে না, কিন্তু ইন্টারনেটে যেটা খুলবেন দা হলি কোরআন, ইন্টারনেট থেকে পাবেন ইংরেজিতে ট্রান্সলেট দা হলি কোরআন, তার যদি ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে বসেন মুহাদ্দিসিনদের কাছে বহুত ভুল আছে। কেন? তার সেটা ট্রান্সলেট করা হয়েছে লন্ডনে, এটা পৃথিবীর বেঈমান আর কাফেরদের আকরার ঘর হচ্ছে লন্ডন। আকরার ঘর কোথায়? লন্ডন। বেঈমান আর কাফেরদের কোরআন অবতীর্ণ হয়েছে আরবের মাটিতে, পড়ে শুনিয়েছে মিশরওয়ালা, আর তার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে হিন্দুস্তানের উলামারা। আপনি অবাক হয়ে যাবেন, বড় বড় এত বড় বড় ফকি হিন্দুস্তানের মাটি থেকে। সেদিনে নেট খুলতে খুলতে একজনের চেহারা পড়লো, চোখ দিয়ে পানি এলো, মরনা আনোয়ার সাহেব। একটা কিতাবকে একবার দেখে নিলে কোন জিনিসকে 40 বছর খুলতে পৃথিবীতে কোন এরকম একটা আলেম বার করে দাও। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই নব্বর আল্লাহ মরকাদা, আল্লাহ তিনার কবরকে নূরে করে দেখুন না। যিনি মারিফুল কোরআন লিখেছে আল্লাহ কত ইজ্জত দিয়েছে, এত বড় বড় উলামায়ে দ্বীন হিন্দুস্তানের মাটি থেকে গুজরে গেছে, তারা ব্যাখ্যা বিশ্লেষণ জানত। আরবের ভূমিতে সর্বপ্রথম উঁটের ওপরে সোনার চাঁদর বিছিয়ে জিনাকে ঘুরানো হয়েছিল, তিনি হিন্দুস্তানের আলেম মোল্লা আলিমিয়া নদভী সাহেব রহমতুল্লাহ আলাইহি। এটা অনেকে জানেন, যিনি নদওয়াতুল উলামার প্রতিষ্ঠাতা, 4500 কিতাব লিখেছেন নিজের জিন্দেগীতে। একটা পৃথিবীর কবি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র, যতগুলো কবি আছে একজনার কবি কবি পার করে নিয়ে আসুন, যে 2000 বই লিখেছে, ইনি 4500 কিতাব লিখেছে। মোল্লা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই 1000-এর উপরে কিতাব লিখেছে জিন্দেগীতে। উলামাদের কদর বুঝতে পারেনি সময়, জেহালাতের যুগে মানুষ আজকে যে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পাচ্ছেন এটা শুধু উলামাদের বরকত, আলেমদের বরকত, বড় বরকত এইলমে। আমি যখন ছোটবেলায় গুড়গুড়িয়াতে ছিলাম, গুড়গুড়িয়ায় আমি লাঠি খেলা দেখেছি, বাজনা দেখেছি, ড্যান্স দেখেছি, এতদিনে মনে পড়ে। গোটা পৃথিবীর যত জাতি আছে, আপনি যে কোনো একটা জাতিকে জিজ্ঞেস করুন, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ মারা যায় তোমরা কি করে দুঃখ পালন করো? আমাদের কারো বাপ মরে গেলে আমরা কি করি? কোরআন খানি, দোয়ার মজলিস, বাপের জন্য দোয়া খায়রের মজলিস করতে হবে, কোরআন খানি করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ নবীর নওয়াসে শহীদ হয়ে যাচ্ছেন,
তার জন্য মধ্যে আন্ডারপ্যান্ট পরে লাঠি নিয়ে গোল বাজনা বাজিয়ে ড্যান্স করে দুঃখ পালো কি বলছেন তাহলে তোমার বাপের লেগে মিলাদ কি করে চলবে তোমার বাপের কুরআন খানি কি করে চলবে কারণ আমার বাপের লেগে ঢোল বাজা লাঠি খায় বুঝতে পেরেছেন না পারবে করবে পৃথিবীর কেউ করবে বিশ্ব নবী কষ্ট পাবে মদিনায় শুয়ে শুয়ে আমার উম্মত উম্মতিরা কি করছে আমার জন্য একদিকে নওয়াজে আর একদিকে আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত হোসেন বেলিতেফা দুর্ঘটনা যে দশই মহরম তিনি শহীদ হয়েছেন এটার মধ্যে ইখতিলাফ আছে বিষাদ সিন্ধুতে দশই মহরম লেখা হয়েছে ওটা দশই মহরম নাম হতে পারে ধরে নিলাম দশই মহরম আপনি বলছেন বুক ফেটে যাচ্ছে দশই মহরম হযরত হোসেন শহীদ হয়ে গেছে আমাদের বুকটা ফেটে যাচ্ছে বুক চাপড়াতে হবে রক্ত বার করতে হবে আমি আপনাদেরকে বলে যাই আল্লাহর নবীর একজন সাহাবী তিনি যুদ্ধের ময়দানে নবীজি বললেন আমার যতগুলো সাহাবী শহীদ হয়েছে খুঁজে নিয়ে এসো আমার চাচা আমিরে হামজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না নবীজি সাহাবীরা খুঁজতে খুঁজতে 69 জন সাহাবী পাওয়া গেছে নবীজিকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচাকে খুঁজে পাওয়া যাচ্ছে নবীজি আসমানের দিকে তাকিয়ে হাসলেন আর চোখ দিয়ে পানি এলো বলে হে আমার সাহাবীরা শোনো আমি এই জন্য হাসলাম আমি দেখতে পেলাম আমার চাচা জানের জান্নাতে গোসল দেওয়া হচ্ছে বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবী যখন লাশ এলো আসমান থেকে নবীজির সামনে নবীজির বুকটা ফেটে গেল নবীজি কাঁপতে লাগলে আমিরে হামজা চেহারাটা ক্ষতবিক্ষত করে দিয়েছি কালিজাটা বার করে চিবিয়ে খেয়েছে আল্লাহর নবী কাঁপতে কাঁপতে বললেন আমার চাচার কালিজাটা কে বার করে চিবিয়ে খেয়েছে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ তার নাম হচ্ছে ইন্দা আমার আপনার চাচার কালিজাটা বার করে যুদ্ধের ময়দানে চিবিয়েছে নবীজি বললে আমার চাচাকে প্রথমে দাফন করো জানাজার পরে দাফন করতে যাবে ওহুদের পাহাড় সরে চলে আসছে যিনারা হজ করতে গেছেন তিনারা ভালো জানবেন ওহুদের পাহাড় সরে চলে আসছে আল্লাহর নবী বললেন ওরে ওহুদ তুমি কেন সরে যাচ্ছ নবীজি কাঁদছে ওহো তোমার কি হলো কেন তুমি এগিয়ে আসছো কবরের দিকে ওহুদের পাহাড় মুখ খুলে গেছে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই 70 জন সাহাবী আপনার চাচা জানার 70 জন সাহাবী শাহাদতকে আল্লাহ এমন কবুল করেছেন আমি চাই যা নয় আমার গর্ভে কিয়ামত পর্যন্ত শুয়ে থাক নবীজি বললেন ওহো তুমি দাঁড়িয়ে যাও ওহুদের গর্ভে 70 জন সাহাবী নিজের চাচা সঙ্গে দাফন করলেন নবীজি এখনো পর্যন্ত অ্যাঙ্গেল দিয়ে খেলা আছে যিনারা হজ করতে গেছেন তিনারা দেখতে পাবে তার জন্য আপনার বুকটা ফেটে গেল না কি বলছেন কি করবেন তার জন্য হযরতে উমরকে বুঝালি মেরেছে ফজরের নামাজে নামাজ নাই কিচ্ছু বাবা সবাই নিয়ত করুন আজ থেকে সবাই ভালো হবো বলুন ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিটা আমি শুনিয়ে দিই আহা আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন আমরা কি দিলাম আল্লাহ কি দিয়েছেন আমরা কি দিলাম আল্লাহ আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছে আল্লাহর কসম করে বলছি পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যদি সিজদায় করে আল্লাহ শুকর আদায় করে শেষ করতে পারবে কোরআনটা শুনুন আল্লাহর খালি নিয়ামত আল্লাহ সব থেকে বড় যেটা আমাদেরকে দিয়েছে মান জা বিল হাসানাতি ফালাহু আসনু আমসালিহা ওয়া মান জা বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউজলামুন হে আমার বিশ্ব নবী আপনি বলুন মানুষ যখন কোন নেক কাজ করে একটা নেকির কাজ করলে আমি 10টা নেকি দান করি একটা ভালো কাজ করবেন একজন গরিবকে খাওয়াবেন 10টা নেকি এক টাকা দান করবেন 10 টাকা সমান নেকি আমি একটা ভালো কাজ করলে 10টা নেকি দান করব ওয়ামান জা বিসাইয়াতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউজলামুন ওগো আমার নবী আপনি বলুন তারপরে তোমরা যদি একটা গুনাহ করো আমি একটাই গুনাহ লেখি
দশটা গুনাহ লিখবেন। আপনার কর্মচারী যদি একটা ভুল করে আমরা মালিক কয়টা কথা শুনাই? দশটা। কেন করলি? কি কথা করলি? ঠিক করে করতে পারলি না? আল্লাহ বললেন না, তোমরা একটা গুনাহ করবে আমি একটা কথা শোনাবো, একবার ইস্তেগফার করবে আমি ক্ষমা করে দেবো। বলুন সুবহানাল্লাহ, আল্লাহ এত দয়ালু এত মেহেরবান। বাস খালি নিয়ত করলে আমাদের জিন্দেগিটাকে সাদা সিধে জিন্দেগি গুজার করবো। বলুন ইনশাআল্লাহ। ইমান মহরমের দিন রোজা রাখুন, কাঁদুন আল্লাহর কাছে। কেন? আল্লাহ যতগুলো কাজ করেছে দশমিক মহরম। এই হযরতে হোসেনটা সাইডে রাখুন, ওটা আমি পরে বলছি, কিন্তু চলুন দশই মহরম আল্লাহ দুনিয়াকে তৈরি করলেন। হযরতে আদম আলাইহিস সালামকে দশই মহরম শ্রীলঙ্কার পাহাড়ে নামালেন। হযরতে আদম মা হাওয়ার যেদিনে মুলাকাত হয়েছে তারিখটা ছিল দশই মহরম। হযরতে ইব্রাহিম নবী আগুন থেকে পরিত্রাণ পেয়েছেন দশই মহরম। হযরতে ইউসুফ নবী কুয়ো থেকে উঠেছেন দশই মহরম। হযরতে ইউনুস নবী মাছের পেট থেকে পরিত্রাণ পেয়েছেন দশই মহরম। হযরতে মুসা নবী দরিয়া পার করেছেন দশই মহরম। আর আল্লাহ যেদিনে কিয়ামতটা করবেন সেই তারিখটাও থাকবে দশই মহরম, আর দিনটা থাকবে জুম্মার দিন। এতগুলো ফজিলত কোরআনে আল্লাহ বলেছেন দশই মহরমে, আর আপনি একটাকে নিয়ে পড়ে আছেন শাহাদাতে ইমামে হোসেন। বড় দুঃখের বিষয়। দুঃখ হলে আপনাদের এখানে ফুটবল খেলা হয় না? হয়। আচ্ছা, ফুটবলে যারা হেরে যায় তারা নাচে না যারা জিতে তারা নাচে? যারা জিতে তারা নাচতে নাচতে বাড়ি যায়, জিতে গেছি আজকে। কিন্তু এখানে তো উল্টো। হযরতে হোসেন শহীদ হচ্ছে, আমাদের কান্না করা দরকার, দুঃখ করা দরকার, তো আমরা নাচছি। ঠিক না ভুল বলছি? নাচনা মানে কি? আমাদের জিত হয়েছে, তাহলে আপনি কার সাথ দিচ্ছেন? বেইমানের নাকা? তো খুব দুঃখের বিষয়। আজ থেকে ইস্তেগফার করুন, বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। অবাক হয়ে যাবে, আপনাদের এখানে আগুনে চলা আছে? আগুনে চলা না, আমাদের দেশে শুনেছি মুর্শিদাবাদে মুর্শিদাবাদে আগুনের উপরে চলে বলে মহরমের দিনে। আমাকে একজন বলছে, তোমরা কিরকম মুরব্বি হলে তোমাদের কেরামতি কিছু আছে, আগুনে চলতে পারবে? আমরা সত্যি তাই বটে, এরা তো মারাত্মক জিনিস, তাহলে আগুনের উপরে চলছে যখন। আগুনের উপরে চললে কি হবে? আল্লাহর ওলি হয়ে যাবে তো নাকি? কি বলছেন আমরা? আগুনের উপরে চললে আল্লাহর ওলি হবে? বিশ্ব নবী বলেছেন, আমার পরে যদি কেউ আশ্চর্য জিনিস দেখায় সেটাকে জাদু ছাড়া কেরামতি ভাবো না। আল্লাহর ওলি আঙ্গুলের ইশারায় চাঁদটাকে দুই টুকরো করেছে। এখন যদি কোনো লোক দেখায় ওটা জাদু ছাড়া কেরামতি, ওটা নবীজির উপরে আল্লাহর মুআজিজা আছে। সবাই নিয়োগ করুন, আজ থেকে খারাপ থেকে বাঁচবো, ভালোর দিকে যাবো। আজকে যে প্রোগ্রাম, আগামীতে এক থেকে বড় প্রোগ্রাম করবো। বলুন ইনশাআল্লাহ, এক থেকে বড় প্রোগ্রাম আপনি করুন। আরো আলে উলামাটিকে দাওয়াত দেন, দাখো ইসলামের সত্যকে জানো। আমরা যে মিথ্যার পথে আছি, আমরা যে বর্বরতার পথে আছি, ভ্রান্তির পথে আছি, সেই ভ্রান্তির পথ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আগে আপনাকে জানতে হবে, যতগুলো সাহাবী শুনেবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে একটা যদি কোনো আলেম, পৃথিবীর কোনো আলেম যদি দলিল দিতে পারে যে হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে উসমানে গনি, তাবিন, তাবে তাবিন, আম্মায়ে মুজতাহিদিন, ফুকায়ে সালিহিন, ইমামগণ, কেউ যদি মাতম করে থাকে, লাঠি খেলে থাকে, দুঃখ পালন করে থাকে, তা প্রমাণ দেন, আমি আপনাদের জুতোর মালা পরে পশ্চিমবাংলায় বায়ান করবো ইনশাআল্লাহ। হাদিস আর কোরআনের দলিল দিতে হবে আপনাকে। আমার থানায় মিটিং হচ্ছিল গত বছর, আমি থানার মেম্বার, আমাকে লাস্ট বক্তব্য দিতে দেয় একজন, বললে কোরআনের কুড়ি পাড়ায় আছে হযরতে হোসেনের শহীদ হয়ে যাওয়ার,
আমরা আমি তো কোনোদিন পড়ি নাই। সে বললো ওই তফসিরটা আপনি পড়েন না? আমি সালা বলেছি যে মন্দির তফসির পড়ে না, বিরাট বিপদ বুঝলেন। সে কিন্তু নামাজ নামাজ কিচ্ছু পড়ে না, বুঝলেন, নামাজ পূজা কিচ্ছু না। বর্ধমানে টাউনে একদিন আমি মিষ্টির দোকানে মিষ্টি কিনছি মহরমের দিন, বুঝলেন, একটা ছেলে আমি বর্ধমান টাউনে খাগড়া করে 4 বছর পড়িয়েছি, তো চীনে ছেলেটা কোমরে দড়ি বেঁধে খালি পায়ে আমাদের মধ্যে আসেন, ভাই কেমন আছেন, ভালো আছি, কি ব্যাপার বল বলে হোসেন লেগে টুকটা পেটে যাচ্ছে, হাতে দেখছি থাম সবের বোতল, কি ব্যাপার বলে ভাই দুঃখে 3 দিন কিছু খাইনি, থানসাবের বোতল, বলছে বাকি পানি খাই নাই বাকি সব মাল চালাচ্ছি, আমনু কেন, বলে হযরতে হোসেন কারবালার প্রান্তরে 3 দিন পানি পাইনি। আমি বললাম ভাই শুনে যাও, যদি 3 দিন পানি না পাই বেঈমান কাফেররা হযরতে উসমানে গনিকে 40 দিন পানি দেয়নি, পায়ে দড়ি বেঁধে ফেলে রেখেছে, হযরতে আলী চামড়ার বালতি করে পানি নিয়ে যাচ্ছেন, বেঈমান তীর মেরে ফাটিয়েছে, হযরতে আলী গিয়ে যখন উসমানে গনির কাছে হুটো গেড়ে বসেছেন, চোখ দিয়ে পানি পড়ছে, উসমানে গনিকে বুকে জড়িয়ে বলেছে হে উসমানে গনি আমি তোমার কাছ পর্যন্ত পানি পৌঁছাতে পারিনি, বেঈমানরা তীর মেরে আমার চামড়ার বালতি ফাটিয়েছে, উসমানে গনি বলেছেন আল্লাহর কসম করে বলছি হে আলী তুমি আমার বুকে জড়িয়েছ, আল্লাহ আমার পিপাসা মিটিয়েছে, কি মহব্বত, শুধু বুকে জড়িয়েছে আল্লাহ আমার পিপাসা মিটিয়েছে, 40 দিন পানি পাইনি, আপনি কি করবেন, 40 দিন পানি খাবেন না, বাম মরে গেলে কি করবেন বলুন, আমার বাম মরে গেছে আমি আর 5 বছর পড়াই করি দিই মরে যাবো, করবেন কেন, বলুন না, আপনি যখন বুক চিড়ে দিচ্ছেন হোসেন হোসেন করে রক্তাক্ত করছেন নিজের শরীরকে, তাহলে বাপ কালিজার টুকরা বাপের পায়ের তলায় জান্নাত বলেছে না বলেন, বাপ মায়ের পায়ের তলায় জান্নাত, তাহলে আপনি তাদের জন্য গলায় দড়ি দিবেন না, বিটি মরে গেছে গলায় দড়ি দিবেন না, না ইসলাম নিষেধ করেছে, ফুলের বাগান খুব ভালো করে বুঝবেন, কোরআন শোনাচ্ছি আপনাদিকে, একটার পর একটা ফুল তুলে যাবে, ফুল ভেঙে পড়ে যাবে, তা বলে বাগানটা কেটে ফেলানো যাবে না, বাপ মরে যাবে 2 দিন 3 দিন কাঁদো, তারপরে আল্লাহকে বলো আল্লাহ সবর দাও, আবার তুমি ব্যবসা বাণিজ্যই লেগে যাও, বাপের জন্যে কান্না কাটি, নামাজ রোজা দোয়া দান খাইরাত করো, কিন্তু যদি বলো বাপ মরে গেছে আমি আর কিছু করবো না, খালি কবরস্থানে গড়া করে খাবো বাপে, সংসারটা কি হবে, মাটি হয়ে যাবে, ইসলাম নিষেধ করেছে, নবীজি নিষেধ করেছে, মরে যাওয়ার পরে তোমরা সবর করো। আহ, আমি আপনাদিকে আজকে নবীজির ওফাতের সময় শুনিয়ে দিয়ে যাব, আপনার চোখ দিয়ে পানি আসবে, হযরতে হোসেনের লেগে এরকম করছেন, হযরতে হোসেনের লেগে বুক চাপড়াতে হচ্ছে, হযরতে হোসেনের লেগে রক্তাক্ত, আহা, সবাই জান্নাতের আশা করব বলুন ইনশাআল্লাহ, জান্নাত আল্লাহ কাকে দিবেন, জান্নাত আল্লাহ কাকে দিবেন, ইমানদার মুত্তাকি দিকে, ইমানদার মুমিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ সব থেকে বড় পুরস্কার হবে প্রথম জান্নাত, জান্নাত কয়টা আছে, কয়টা, 8টা জান্নাত আছে, আর সব থেকে দামি আর প্রথম জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস, এই জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ ওয়াদা করলেন সূরা কাহাফের শেষ পৃষ্ঠা, জামি ইমামবার মুত্তাকি দিকে জান্নাত করবে, আমার নবীজি কি বললে জানেন, আল্লাহ জান্নাতটা কেমন হবে, আল্লাহ বললেন আমি এটাও তো ফাঁকি রাখবো না, হে আমার নবী শোনো, জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে তারা কি অনুভব করবে, তারা কি বলবে, কাকে, আল্লাহকে, জান্নাতে যাওয়ার পরে আমাদের দেখবেন দুনিয়াতে যখন একটা মাটির বাড়ি থাকে আমরা মনে মনে কি চিন্তা করি যে একটা পাকা বাড়ি করবো টাকা জমলে, তাই তো ব্যবসা বাণিজ্য করে একটা পাকা বাড়ি করবো, মানুষের আমাদের যে মন আমাদের যে নাক এই গোটা পৃথিবী কিন্তু মন ভরবে না, ঠিক বলছি না ভুল বলছি, কেন নামে যদি দুবড়াটা দিয়ে দেওয়া হয় যে গোটা দুবড়াটা তোমার নামে দেওয়া হলো, সে তখন চিন্তা করবে না গোটা পুরুলিয়া ডিস্ট্রিক্টটা আমার নামে দিলে আরেকটু ভালো হবে,
যদি পুরুলিয়া দিয়ে দেওয়া হয় সে তখন চিন্তা করবে যদি গোটা পশ্চিমবাংলাটা দিত না একটু ভালো হতো, গোটা পৃথিবী দিলেও আমাদের মন করবে। আমার আল্লাহ বললেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। হে আমার বিশ্ব নবী আপনি বলুন আমি যখন তাদেরকে জান্নাতে দেব তারা বলবে আল্লাহ আমাদের মন প্রাণ ভরে গেছে, জান ভরে গেছে, এখান থেকে আমাদেরকে আর কোনোদিন বের করো না। সবাই আজ থেকে পাঞ্জেগানা নামাজ করবো বলুন ইনশাআল্লাহ। পাঞ্জেগানা নামাজ বাপ মায়ের খিদমত। আমরা অনেকে ভেবেছি যে নামাজ পড়লাম রোজা রাখলাম বাস আমাদের জন্য কি হলো জান্নাত রেডি হয়ে গেল। নামাজ আল্লাহর হক, কার হক? আল্লাহর হক। রোজা আল্লাহর হক, ইবাদত করলেন আল্লাহর হক, কোরআন পড়লেন আল্লাহর হক আদায় করলেন, যতগুলো ইবাদত করলেন আল্লাহর হক আদায় করলেন। যদি বান্দার হক আল্লাহ জিজ্ঞেস করে তোমার চাচার হক আদায় করেছো, ভাইয়ের হক আদায় করেছো, বাপ মায়ের করেছো, প্রতিবেশীর করেছো, পড়োশীর করেছো, আত্মীয় স্বজনের করেছো, আপনি যদি ফেলোয়ার আল্লাহর কাছে পাকড়াও হবেন, নামাজ আপনাকে পার করিয়ে নিয়ে যেতে পারবে না, বিপদে পড়বে। আমরা অনেক জুনা লুকিয়ে অনেক জুনা জমি লেখে নিই, ভাইপোর জমি লেখে দেয়, লোকের মার মেরে দেয়, আমাদের মধ্যে আচরণ গুলো বলে দিই। টাকা ধার নিয়েছে একজন, বললো ভাই 50,000 টাকা ধার দাও, সে আর দিচ্ছে না, গায়ের জোর আছে। আপনি কি মনে করছেন তাকে যদি না দেন সে কিচ্ছু করতে পারবে না? কে দেখছে? সবাই বলুন আল্লাহ দেখছে। কিয়ামতের দিন আপনার নেকি কেটে তাকে দেওয়া হবে। আপনি ফার্স্ট কাতারে নামাজ পড়বেন, মক্কায় গিয়ে হজ করে আসবেন, নেকি তার খাতায় জমা হয়ে যাবে। কিয়ামতের দিনে আপনার ফাঁকা থাকবে খাতা, আল্লাহ কেউ কি ছাড়বেন না। আপনারা মনে করেছেন মুরব্বিরা ছাড় পেয়ে যাবে, আমাদের মতো 100টা মুরব্বিকে আল্লাহ কিয়ামতের দিনে করবে, 100টা মুরব্বি ধরা পড়বে, অন্যায় করেছো, অপরাধ করেছো, মানুষকে ভুল বুঝিয়েছো, কিয়ামতের দিনে পাকড়াও হবে, আল্লাহ ছাড়বেন না। আলেম উলামা মুরব্বি পীর ফকির আমি আপনি সে তিনি কেউ রেহাই পাবে না আল্লাহর কাছে। ভালো কাজ করুন, ভালো কাজের আদেশ করুন, মানুষকে নামাজের জন্য আহ্বান করুন, নামাজের দিকে ডাকো, নামাজ পড়ুন, রোজা রাখো। যদি বলেন নামাজ কি হবে, নামাজের দ্বারা কি হয় বলে দিন। নামাজ মারাত্মক জিনিস। নামাজ কি জিনিস? মারাত্মক। কিরকম জিনিস? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী আপনি বলুন নিশ্চয় নিশ্চয় নামাজ এমন একটি ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ একটা মারাত্মক ইবাদত, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। আর দেখবেন নামাজ পড়ার পরও যারা খারাপ কাজ করছে তারা কিন্তু প্রকৃত নামাজি হয় না। নামাজের কোয়ালিটি আছে, বুঝলেন? কেউ গরজে নামাজ পড়ে, কেউ ফরজে। গরজে নামাজ জানেন? কোনোদিন নামাজ পড়ে না, একদিন জালসা হচ্ছে বলে আজকে নামাজ পড়ে ফুটিয়ে দিব, এসব নামাজে দাঁড়িয়ে গেছে মসজিদে, চার রাকাত হয়ে গেছে, তারপরে লোকরা সুযোগ করছে, বেতের করছে, এই চিন্তা করলে এগুলো কি করছে, যা হবে আমিও চালিয়ে যাই। নিয়ত গেলে 32 রাকাত নামাজ করছে, শেষ করে আল্লাহকে বললো আল্লাহ ইয়ার কেন 32? বলে ফজর থেকে খুঁজে পাবি না, 9 ইঞ্চ ইমাম ফেরে পড়ে চাপাচ্ছে। এরকম নামাজি হওয়া যাবে না। নামাজি হলে পরিচিত হতে হবে আল্লাহর ভয়ে পড়বে। আল্লাহ সবাই বলুন আল্লাহর ভয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। গোটা পৃথিবীটা তাকিয়ে দেখো বেঈমান কাফের নেমো হারামে ভরে গেছে, মুসলমান ইমাম থেকে সরে যাচ্ছে, আলেম উলামাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করছে, আলেমরা কথা বললে সেটাকে গায়ে নিচ্ছে, আলেমদিকে ছোট চোখে দেখছে। জানেন বিশ্ব নবীর হাদিস, যখন আলেমদিকে ইমামদিকে ছোট করা হবে সমাজের বুক থেকে আলেমদিকে আস্তে আস্তে আল্লাহ তুলে দিবে। বড় মুহাদ্দিসি এই লকডাউনের মধ্যে চলে গেলেন, হযরত মাওলানা সাইদ সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাই, বহুত বড় বড় উলামায়ে দ্বীন, আমাদের বাংলার বাপ হযরত মাওলানা জাকারিয়া সাহেব মাতুরা রহমতুল্লাহ আলাই চলে গেলেন, বড় আলেম, বড় বুজুর্গ আলেম, কত বড় বড় আলেমরা চলে গেলেন।
আব্বা জানতো মরব মরব হয়ে গিয়েছিল, মরার খবর পেতেন, আল্লাহ হায়াত রেখেছে, বেঁচে আছে। আলেমকে যখন অসম্মান করা হবে সমাজের বুকে, ইমামকে যখন অসম্মান করা হবে, তখন তাদের কাছ থেকে আস্তে আস্তে আলেম দিকে তুলে নিয়ে গোটা পৃথিবীটা গুমরাহিতে ভরে দিবেন আল্লাহ। মুসলমান তো থাকবে, আস্তে আস্তে সবাই ইমান তো আনবে, কিন্তু ইমান বালা খুঁজে পাওয়া মুশকিল হবে। বড় বড় মাদারিস আর মসজিদ হবে এসিওয়ালা, কিন্তু ইমানদার খুঁজে পাওয়া যাবে না। এ কেয়ামতের আলাম বড়। কেন জানেন? আজকে সমাজ মুসলমান সমাজ, আজকে আমরা নেতা সিলেক্ট করতে পারি, কেউ রাগ করবেন, আমি আপনাদেরকে কোরআন শুনিয়ে যাচ্ছি বাস্তব কথা। আতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে আমার নবী, আপনি বলুন, আল্লাহ এবং রসুলের পরে তোমরা যাকে নেতা হিসাবে মানবে, সে হচ্ছে তোমাদের মধ্যে সব থেকে জ্ঞানী, যার মধ্যে ইলম কালাম আছে, ইলম আছে। একটা আলেম আপনাকে কখনো ধোকা দিবে না। আমাদের দেশের লোকরা, মুসলমানদের কথা বলছি, কেন বলছে মুরগিরা রাজনীতি করতে পাবে না, চলবে না রাজনীতি করা, দামি কথা বলেছে, চলবে না, কেন বলুন? যারা জানে, এরা চুরি করতে পারবে না, বাট করি করতে পারবে না, মদের আসরে বসতে পারবে না, লোকের মেরে নিতে পারবে না।